কান চলচ্চিত্র উৎসব বোধহয় নতুন করে আত্মবিশ্বাসী করে তুলল সানি লিওনিকে। তিনি মন্তব্য করে বসলেন, লোকে নাকি আর বলতে পারবে না আমি শুধুই বর্ন স্টার। বলিউডে এক দশক পার করে ফেলেছেন তিনি ইতিমধ্যেই, সিনেমায় উষ্ণতা ছড়িয়েছেন, দর্শকদের ভালোবাসা পেয়েছেন, দর্শকদের তার সিনেমার দিকে টেনেও এনেছেন। বেবিডলের শরীরি ঢেউয়ে বুধ হয়েছে দর্শকরা, কিন্তু একসময় যে পর্ন দুনিয়া কাঁপানো এই সানিকে অভিনেত্রী হিসেবে গ্রহণ করতেই চাননি বলিউডের সিনেমা দর্শকরা। সিনেমায় কেবল গ্ল্যামার বাড়ানোই সানির কাজ, এমনটাই ধারণা ছিল তাদের। সেই দুনিয়া ছেড়ে মূলধারার ছবিতে জায়গা করে নেয়া তার জন্য সহজ ছিল না, সেই কঠিন পথ পাড়ি দেয়া সানির অভিনীত কেনেডি ছবিটি 76তম কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে, যখন বিশ্বের অন্যতম সমাদৃত ফিল্ম ফেস্টিভ্যাল এটি। আর সেই ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। এই ছবিতে সানির দেখা মিলেছে নেভার সিন বিফোর অবতারে, তার চরিত্রের নাম চার্লি। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের মিড নাইট স্ক্রিনিং বিভাগে প্রদর্শিত হয়েছে কেনেডি ছবিটি। ছবির প্রিমিয়ারে শ্যাম্পনে রঙা থাই হাই স্লিপ পোশাকে নজর কেড়েছেন সানি। রেড কার্পেটে যখন তিনি হেঁটেছেন তাকে মনে হয়েছে যেন অন্য এক রাজ্যের পরী। কানে এমন সাফল্যের পর ফোর্বস ইন্ডিয়ার সঙ্গে একান্ত আলাপচারিতা করেছেন সানি। সেখানেই বলেছেন, গত কয়েক বছরে মেন স্ট্রিম ছবির জগতে জায়গা করে নেওয়াটা কতটা চ্যালেঞ্জিং ছিল তার কাছে সেই গল্পটাও বলেছেন। বহু সমালোচনা কটূক্তি শুনেছেন তিনি, সে কথা বলেছেন অকপটে। জানিয়েছেন, আমি বিশ্বাস করি কর্মে। অনেক মানুষজন বলেছেন তুমি এটা পারবে না, তুমি এটার যোগ্য নও। এমনও বলেছে, তুমি সানি লিওন একটা পর্ন স্টার, তুমি শুধুই ছবিতে গ্ল্যামার বাড়াতে পারো। এইসব কথা বছরের পর বছর ধরে শুনে আসছি, কিন্তু এবার আর লোকজন সেটা বলতে পারবে না, কেউ বলতে পারবে না আমার অতীতের জন্য আমি এই ছবিতে কাজ পেয়েছি কিংবা এই ছবিতে শুধুই গ্ল্যামার বাড়িয়েছি। যদিও সব সমালোচনা কটূক্তি হজম করে এগিয়ে যাওয়ার নামই জীবন, তা উপলব্ধি যখন করেছেন সানি সেটা জানিয়েছেনও। বলেছেন, এই কথাগুলো আমাকে কষ্ট দেয়, প্রভাবিত করে, কিন্তু এন্টারটেইনার হিসেবে সেই আবেগ আমি বাইরে আনতে পারি না। কেনেডি ছবিতে অনিদ্রা রোগে ভোগা এক প্রাক্তন পুলিশ অফিসারের গল্প উঠে এসেছে। দুনিয়ার চোখে বহুদিন আগেই মৃত তিনি, তবে দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে অগচরেই লড়াই করে চলেছেন। এরকমই ব্যতিক্রমী একটা গল্পের ছবি যখন কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং সেই উৎসবে রেড কার্পেটে প্রথমবারের মতো হেঁটেছেন, এর আগেও জানিয়েছিলেন যে তার মনের মধ্যে একটু ভয় ভয় মনে হচ্ছে, মনে হচ্ছে কেন যেন কানে হাঁটতে ভয় লাগছে, এমন কথাও জানিয়েছেন। তারপরেই এই শক্তি এবং সামর্থ্যের কথা জানালেন, যে শক্তি এবং সামর্থ্য তার মনোবল বাড়িয়েছে। কানের উৎসবে যখন ছবিটি প্রদর্শিত হয়েছে, প্রশংসিত হয়েছে, তখন তার অতীত জীবনকে নিয়ে আর কেউ কটূক্তি করতে পারবে না, এটাই তার বিশ্বাস।